এই মমতা ব্যানার্জির কাশফুলের বালিশ তাও নেই তাও ঘুম আসছে না অবসাদ হয়ে গেছে সব 40 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে আর এক একটা বিজনেস আজকে যেভাবে পুলিশ আটকালো দুদিকে ব্যারিকেড দিয়ে আমরা যেন আসামি 24 ঘন্টা হয়ে গেছে আমাদের শিক্ষক হওয়ার স্বপ্নটা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মানুষ করার কারিগর রাস্তা তো সে আমরা স্কুলে যাওয়ার কথা আমরা রাস্তা শুয়েছি আমাদের মা বাবা গিয়ে স্কুলে আসছে ডিএলএড করিয়েছিল আমাদের অবস্থা ওই জৈন ধর্মের দিগম্বর বলে একটা আছে না মুসখর গুলো আজকে স্কুলে যাচ্ছে সাদা খাতার মজা আলাদা হ্যাঁ সাদা খাতার মজা আলাদা মধু আছে আমরা কষ্ট করে সামনে যে হচ্ছে বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে টাকা দিয়ে ডিএলএড করিয়েছে আজকে কলকাতায় এসে চলে আসে তোমার যেটা করছে না তোমাদের সুবিধার জন্য তোমাদের সুবিধাই তো সব জায়গায় কেন্ন ঘোরাঘুরি করছে আচ্ছা ঠিক আছে ছবি তুলতে এখন লাইভ হচ্ছে সামনে যাবো তুমি ধরে দাও লাইভ হচ্ছে গুরুতে 10,000 গুরু ঘুরে আসলে চলবে
চল চল চলবে তার কেন তাই আর যদি সুরাহা না হয়
পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব দরকার হয় আমরা নবান্ন অভিযানে যাব আমরা প্রত্যেককে এবং রাজভবন অভিযানে যাব সেরকম কথা আমরা জানিয়েছি সবাইকে পথ দেখাচ্ছি অভিষেক ব্যানার্জি রাজভবনে 144 ধারা জারি থাকা সত্ত্বেও সেখানে ধর্ণা করা যায় অনশন করা যায় আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি দেখিয়েছে আমাদের অ্যাপ্লিকেশন করুন রাজ্যে দুই আইন আমরা মানব না রাজ্যে ডবল ডবল চাকরি হওয়ার কথা সেখানে সিঙ্গেল চাকরিও হচ্ছে না সেখানে রাজ্য সরকার দুরকম আইন ব্যবস্থা রেখে দিয়েছে তাদের নিজেদের জন্য একরকম আইন ব্যবস্থা